নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে শেয়ার করছি নিরামিষ বাঁধাকপির পকোড়ার রেসিপি। এই পকোড়া ডাল ভাতের সাথেও খেতে পারেন বা সন্ধেবেলায় এটা চায়ের সাথে খেতেও দারুণ লাগবে। আজকের রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর সবার সাথে শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। তাহলে চলুন দেরি না করে চটপট এই রেসিপিটা দেখে নেওয়া যাক। বাঁধাকপির পকোড়া তৈরি করার জন্য আমি এখানে 400 গ্রাম বাঁধাকপি এইভাবে কেটে নিয়েছি, খুব বেশি ঝিরিঝিরি করে কাটিনি, এরকম মাঝারি সাইজেই আমি কেটে নিয়েছি। আর এটা জল দিয়ে ভালো করে ধুয়ে জলটা ফেলে রাখা আছে। এবার এর মধ্যে আমি কিছু কিছু মশলা দিয়ে দেবো। তো আমি এখানে নিয়েছি 1 চা চামচ নুন, 1/2 চা চামচ নিয়েছি হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো নিয়েছি, আর 1/2 চা চামচ চিনি নিয়েছি। এই সব কিছুকে বাঁধাকপির ওপর থেকে আমি দিয়ে দিলাম। তার সাথে আমি দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা কুচি। এবার বেশ ভালো করে বাঁধাকপির সাথে সব মশলা আমাদের মিশিয়ে নিতে হবে। সব মশলা মেশানো হয়ে গেলে বাঁধাকপিটা আমরা ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর বাঁধাকপিটা এরকম একটু কমে গেছে আর অনেকটা জল উঠেছে। এবার এই জলের থেকে বাঁধাকপিগুলোকে আমাদের একটু চিপে চিপে তুলে নিতে হবে। বাঁধাকপি আমি এই নুন জলের থেকে ভালোভাবে তুলে নিয়েছি। এবার ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি আতপ চালের গুঁড়ো। যদি আতপ চালের গুঁড়ো না থাকে তাহলে আপনারা কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন, বা কর্নফ্লাওয়ারও যদি না থাকে তাহলে একটু সুজি দিতে পারেন, তাহলে এই পকোড়াগুলো বেশ মুচমুচে হবে। আতপ চাল গুঁড়ো এখানে 3 টেবিল চামচের মতো দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ বেসন। এবার বেশ ভালো করে আমরা মিশিয়ে নেব, যাতে করে একটা পকোড়ার মতো বাইন্ডিং চলে আসে। যদি মনে হয় যে আরেকটু বেসন লাগবে, বাইন্ডিংটা ভালোভাবে তৈরি হচ্ছে না, তাহলে আমরা আরেকটু বেসন অ্যাড করতে পারি। আমি এখানে আরও 2 টেবিল চামচ বেসন দিয়ে দিয়েছি। আর এবার হাতে করে ভালো করে একবার প্রেস করে দেখে নিতে হবে যে পকোড়ার শেপগুলো দেওয়া যাচ্ছে কি না। যখন পকোড়ার শেপ ভালোভাবে দেওয়া যাবে তার মানেই আমাদের পকোড়ার মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এখানে ফ্রাইং প্যানে মাঝারি আছে আমি সাদা তেল গরম করে নিয়েছি। এবার এই মাঝারি আঁচ রেখেই আমি পকোড়ার মিশ্রণ থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে এরকম ছোট ছোট করে শেপ দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর এরকম মাঝারি আঁচ রেখেই আমাদের পকোড়াগুলোকে ভেজে নিতে হবে। একদিক লালচে করে ভাজা হয়ে গেলে দ্বিতীয় দিকটা উল্টে পাল্টে দেব আমরা, আর দ্বিতীয় দিকটাও আমরা এরকম সুন্দর করে লালচে করে ভেজে নেব। দুদিকই আমাদের সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো ভালো করে তেল ঝরিয়ে আমরা তুলে নিচ্ছি। তেলটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর বাদবাকি পকোড়াগুলো একইভাবে আমাদের ভেজে নিতে হবে। যারা এরকম নিরামিষ বাঁধাকপির পকোড়া ট্রাই করেননি তারা অবশ্যই করে রেসিপিটা ফলো করে একবার বানিয়ে দেখবেন, খেতে খুবই সুস্বাদু হয়। আর আমাকে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।